প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিখ্যাত পাঁচটি হেলিকপ্টার হুজুর। হেলিকপ্টার হুজুর বলতে বোঝানো হয়েছে যে সকল হুজুর হেলিকপ্টারে করে ওয়াজ মাহফিলে পৌঁছায় তাদেরকে হেলিকপ্টার হুজুর নামে আখ্যায়িত করা হয়েছে। তো চলুন বাংলাদেশের পাঁচজন বিখ্যাত হেলিকপ্টার হুজুরের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাম্বার 5, বাংলাদেশের হেলিকপ্টার হুজুরের মধ্যে 5 নম্বরে অবস্থান করছে গিয়াস উদ্দিন তাহিরি। তিনি বর্তমান সময়ে ওয়াজ মাহফিল করতে গেলে বেশিরভাগ সময় হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। তবে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে বিতর্ক সৃষ্টি করেছে। কখনো তিনি ওয়াজের ময়দানে গান করেন, আবার কখনো তিনি এমনভাবে জিকির করেন তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, এবং তিনি নিজে বলেন, আমি যা বলি সেটাই ভাইরাল হয়ে যায়। তার সর্বপ্রথম ডায়লগটি ছিল, চা খাবেন ঢেলে দেই। তারপর থেকেই এই লোকটি বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। এরপর থেকে তার ডিমান্ড বেড়ে যায় এবং যে কোনো ওয়াজ মাহফিলে গেলে বেশিরভাগ সময় তিনি হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। তবে সব সময় তিনি যে হেলিকপ্টার ব্যবহার করেন তা কিন্তু নয়। তবে তাকে মাহফিলে দাওয়াত করার আগে যদি হেলিকপ্টারের কথা বলা হয় তাহলে তিনি অত্যন্ত পরিমাণে খুশি হয়ে থাকেন। সেই সূত্র ধরে আমরা বলতে পারি বাংলাদেশের অন্য সকল হেলিকপ্টার হুজুরের মধ্যে তাহিরি হুজুর একজন অন্যতম হেলিকপ্টার হুজুর। দিনের দাওয়াত প্রচারের জন্য মানুষের একটু কষ্ট করার প্রয়োজন আছে, কিন্তু তারা এই যে 1,40,000 টাকা ভাড়া করে যে হেলিকপ্টার দিয়ে সহজে চলে যেতে পারছে, এটা একদিক থেকে একটু ভালো। সেটা কি দেখা যাচ্ছে বাংলাদেশে যে পরিমাণ যানজট সৃষ্টি হয় সেক্ষেত্রে তারা যদি গাড়িতে যাতায়াত করে তাহলে দেখা যাবে যে তারা সময়টা মেনটেন করতে পারবে না, কারণ তাদের শিডিউলের প্রবলেম হয়ে যাবে। তো আবার একদিক থেকে দেখা যায় যে যে এত টাকা খরচ যে তারা করে সেটাও কিন্তু একটা মানে বিবেচনার বাইরে চলে যায়, কারণ এত টাকা খরচ করে আপনি হেলিকপ্টারে করে যাচ্ছেন দিনের দাওয়াত দিতে, অথচ আমাদের দেশে হাজারো এতিমখানা মাদ্রাসা রয়েছে যেগুলাতে দেখা যায় যে অনেক টাকা পয়সা সংকট হয়ে দাঁড়ায়। বাংলাদেশের হেলিকপ্টার হুজুরের মধ্যে 4 নম্বরে অবস্থান করছে অলিপুরি হুজুর। এই হুজুরের প্রকৃত নাম হলো নুরুল ইসলাম অলিপুরি। তিনিও যেখানে মাহফিল করতে যান অধিকাংশ সময় দেখা যায় তিনি হেলিকপ্টারে করে অবতরণ করেন। তবে এই হেলিকপ্টার হুজুর অলিপুরি বেশিরভাগ সময় ইসলামিক স্কলার জাকির নায়ককে প্রতিটা মাহফিলে পাকড়াও করে থাকে। জাকির নায়কের প্রতি তার কেন এত রাগ এ বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। ইনি আলিমও না, আলিমের ছাত্রও না, আলিমের কথাও শোনেন না, তাই ডাক্তার জাকির নায়কের ব্যাপারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইনি যে আলিম যে ঘৃণা করে এটা আপনি জানলেন কিভাবে? জাকির নায়ক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি। হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি, আপনি বানাইছেন কয়জন রে? অস্ট্রেলিয়াতে যে, ইংল্যান্ডে যে, আমেরিকাতে যে, আপনি কথা বলতে পারবেন, দাওয়াতি কাজ পৌঁছাতে পারবেন? উনি পারছে। তবে বর্তমানে অলিপুরি হুজুরের চাহিদা কমে যাওয়ার ফলে তিনি এখন আর আগের মতো হেলিকপ্টার ব্যবহার করে না। বাংলাদেশের হেলিকপ্টার হুজুরের মধ্যে আরেকজন অন্যতম হেলিকপ্টার হুজুরের নাম হলো ইলিয়াসুর রহমান জিহাদি। তবে 2018 সালের দিকে ইলিয়াসুর রহমান জিহাদি প্রচুর পরিমাণে বিতর্ক সৃষ্টি করেছিলেন। তিনি ওয়াজে নানা রকম অঙ্গভঙ্গি প্রদর্শন করে ওয়াজ মাহফিলটাকে হাস্য রসত্বক পরিণত করত। কিভাবে ড্যান্স করতে হয় সেটা শেখাতো ওয়াজ মাহফিলে, কিভাবে বিড়ি টানতে হয় সেটাও শেখাতো ওয়াজ মাহফিলে। সাথে বলতেছে এটা হলো সুখ টান, কোনো দুঃখ নাই। আর তবে সর্বশেষ তাহসিন নামের এক ইউটিউবার তাকে ধরে প্রচুর পরিমাণে রোস্ট করে। ওই রোস্ট করার পর থেকে তিনি নিজেকে সংশোধন করে নিয়েছেন। তিনি প্রথম দিকে মাহফিল করার সময় গাড়ি ব্যবহার করলেও বর্তমানে বেশিরভাগ সময় তিনি ওয়াজ মাহফিলে হেলিকপ্টারে করে আসেন। তাই আমরা সহজেই বলতে পারি বাংলাদেশে যত হেলিকপ্টার হুজুর আছে তার মধ্যে ইলিয়াসুর রহমান জিয়াদি একজন অন্যতম হেলিকপ্টার হুজুর। বাংলাদেশের হেলিকপ্টার হুজুরের মধ্যে আজকের ভিডিওর 2 নম্বরে অবস্থান করছে এনআইত আব্বাসী, যাকে বলা হয় একজন প্রকৃত হেলিকপ্টার হুজুর। মাথায় পাগড়ি, চোখে কালো চশমা পরে
তিনি হেলিকপ্টারে চড়ে ছুটে চলেন মাহফিল করতে। হেলিকপ্টারে করে যখন আব্বাসী হুজুর মাঠে নামেন, তখন হাজার মানুষ ভিড় করে তাকে দেখার জন্য। তাকে দেখার জন্য বের হয় নাকি হেলিকপ্টার দেখার জন্য মানুষ বের হয়, এ বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে এই হেলিকপ্টার হুজুর আব্বাসী কাফের ফতোয়া দেওয়ার ওস্তাদ। কারো কোনো বিষয়ে ভুল পেলে তিনি ডাইরেক্ট তাকে কাফের উপাধি দিয়ে ফেলেন। এই কথা বলে এই মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে, তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, জাতির কাছে মাফ চাইতে হবে। কাফেরের জোরে মনে হয় এভাবে ঝুলিয়ে রাখে, একটু অপছন্দ হলেই কাফের। ঠিক ঠিক, আপনি এটা বলার কারণে ডক্টর এনাতুল্লাহ আব্বাসী তিনি বললেন উনি নাকি কাফের হয়ে গেছে, উনি যাকে তাকে কাফের ফতোয়া দেয়। তারপরে জুনাইদ আমার হাবিব সাহেবকে কাফের, তারপরে জুবের আহমদ আনসারিকে কাফের, মানে উনি কাফের সারা কেউ কাউকে দেখে না, মানে উনি কাফারের চশমা লাগাই লাইছে, মানে যেই দিকে দেখে ওই দিকে শুধু কাফের দেখে, কথা কোন ঠিক কিনা। এই হেলিকপ্টার হুজুর আব্বাসীর ওয়াজ আপনার কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের হেলিকপ্টার হুজুরের মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে হেলিকপ্টার হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী ওরফে কুয়াকাটা হুজুর। আপনি যদি ইউটিউব অথবা গুগলে সার্চ করেন হেলিকপ্টার হুজুর লিখে, তাহলে গুগল আপনাকে হাফিজুর রহমান সিদ্দিকীর ছবি দেখিয়ে দিবে। কারণ হেলিকপ্টারে করে ওয়াজ করার প্রথা তিনিই প্রথম বাংলাদেশে চালু করেছেন। হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়, তোমার চুলকানি, ঘুম নাই, খানা নাই, তুমি বয়ে বয়ে ক্যালকুলেটর আর কম্পিউটারে হিসাব পাও না, ফিজা টাকা রাখে কই? তার মাহফিলে কন্ট্রাক্ট করার সময় যদি হেলিকপ্টার না দেওয়া হয় তাহলে তিনি সেই মাহফিল করতে যান না, এমন অভিযোগ অনেক অনেক রয়েছে। বিশ্বাস করেন উনি আসবে না, এটা তো 10টার সময় বললেই আমাদেরকে পারে পারে না, উনি 5টার পরে আমরা জানতে পারলাম উনি আসবে না। তাছাড়া এমন অভিযোগ রয়েছে তিনি মাহফিলে পারিশ্রমিক টাকা গ্রহণ করার পরেও শুধুমাত্র হেলিকপ্টার বরাদ্দ না থাকার কারণে মাহফিল ক্যান্সেল করে দেন। আমি আমার 10 লক্ষ টাকা করতাম প্রোগ্রাম, 1,40,000 টাকায় হেলিকপ্টার আসে মলিবাজার, 2,25,000 টাকা দাদা হয়েছে। এছাড়া বাংলাদেশের গণমাধ্যমে হাফিজুর রহমান সিদ্দিকীকে নিয়ে অনেক রিপোর্ট করেছেন এবং প্রত্যেক রিপোর্টে বাংলাদেশের গণমাধ্যম তাকে হেলিকপ্টার হুজুর নামে সম্বোধন করেছেন। এলাকা আপনার মফেক না কমিটি, হেলিকপ্টারের কথা লেখছে কেন? এলাকা আপনার মফেক না কমিটি, হেলিকপ্টারের কথা লেখছে কেন? এই হেলিকপ্টার হুজুর হাফিজুর রহমান সিদ্দিকীর সঙ্গে মাহফিল চুক্তি করতে হলে আগে 50,000 টাকা অ্যাডভান্স হিসাবে প্রদান করতে হবে। এরপর হেলিকপ্টারের খরচ বাবদ তাকে প্রদান করতে হবে 1,40,000 টাকা। এই 1,40,000 টাকা দিয়ে যদি কুয়াকাটা হুজুরের জন্য হেলিকপ্টার বরাদ্দ করা না হয় তাহলে তিনি সেই মাহফিল ক্যান্সেল করে দেন। আর এই কারণেই অনেকবার বাংলাদেশের সাধারণ মানুষের কাছে সমালোচনার শিকার হয়েছে হেলিকপ্টার হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী। সরমনের হুজুর হাফিজুর রহমান হেলিকপ্টারে উঠলে নাম দেয় হেলিকপ্টার হুজুর, তাদের গুরুরা যখন উঠে তখন বলে আকাশচুম্বী জনপ্রিয়তা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5 জন হেলিকপ্টার হুজুরের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, এই 5 জন হেলিকপ্টার হুজুরের মধ্যে আপনার পছন্দের হেলিকপ্টার হুজুর কে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।